বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কেউ বিএনপি করে সে যত মেধাবেই হোক তার চাকরি হবে না। যারা আজকে বেআইনিভাবে জোর করে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে শুধুমাত্র অস্ত্রের ভয় দেখিয়ে রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে, তারা অত্যন্ত সচেতনভাবে সুপরিকল্পিতভাবে আমার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। এটা নিশ্চয়ই আমার চেয়ে আপনারা ভালো বুঝবেন, কারণ আপনারা এখানে যারা আছেন বিজ্ঞ আইনজীবী আছেন, যারা আছেন চিকিৎসক আছেন, প্রকৌশলী আছেন, সাংবাদিক আছেন, অন্যান্য পেশায় জড়িতরা আছেন, তারা জানেন যে কিভাবে প্রত্যেকটা পেশাকে ধ্বংস করে ফেলা হচ্ছে, কিভাবে মেধাবীদেরকে দূর করে দিয়ে একেবারে তৃতীয় শ্রেণীর মানুষদের উপরে টেনে তোলা হচ্ছে, কিভাবে আমার রাষ্ট্রের সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে বলতে আমার দ্বিধা নেই, আমরা সব কথা খুব স্পষ্ট করে বলি। আজকে আমাদের যে সভাপতি বসে আছেন অ্যাটর্নি জেনারেল সাহেব, ও আজকে এই হলের মধ্যে আমি আইনজীবীদের আধিক্য বেশি দেখতে পাচ্ছি, এই জন্যেই কথাটা বলার আমার খুব বেশি প্রয়োজন বলে মনে করছি। প্লিজ, আমরা এখন সবচেয়ে বেশি অসহায় বোধ করি ওই বিচার ব্যবস্থার কাছে, সবচেয়ে বেশি অসহায় বোধ করি যখন আমরা কোর্টে যাই, কারণ আমরা সবচেয়ে বড় ভুক্তভোগী। এই দেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক নেতা দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধুমাত্র জুডিশিয়াল ট্রিয়ালির জন্য তিনি এখনো গৃহবন্দী হয়ে আছেন, ক্রাইম, তাকে একটা সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে এবং দুঃখ হতাশা কোথায় জানেন, লোয়ার কোর্ট যে সাজা দিল হাইকোর্ট তার আবার সাজা বাড়িয়ে দিল, কি চমৎকার, এবং সুপ্রিম কোর্ট সেটাকে বহাল রাখলো। কোথায় যাবো আমরা, কোথায় যাব, কার কাছে যাব? ওই একটা মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, খাদিজা কোবরা, সে কোন দল করে না করে তার বাবা মা কি করে আমি জানি না, সে আমার দেশের একটা একটা সম্ভাবনাময় একটা একটা নারী যে উঠে আসছে এই টাকা পরে শিখে, সে একটা অ্যাঙ্কর করেছে একটা আপনার ইউটিউবের একটা প্রোগ্রামে পেজে, সেইখানে সেই অপরাধে তাকে ডিজিটাল সিকিউরিটি এক মামলা দিয়ে তুলে নিয়ে এসে 10 মাস তাকে আটক করে রেখেছে, হাইকোর্ট জামিন দেওয়ার পর সুপ্রিম কোর্ট সেই জামিন স্থগিত করেছে। বন্ধুগণ, কোথায় যাবে মানুষ, কোথায় যাবে? আজকে গতকালই একটা আমি টেলিভিশন দেখার সুযোগ খুব কম পাই, মাঝে মাঝে অনেক রাত হলে দেখে ফেলি, দেখার সুযোগ পাই। আমি দেখলাম যে একটা টক শোতে, আমি ঠিক সাংবাদিক ভাই নামটা জানি না, নামটা মনে করতে পারিনি, বাট উনি খুব স্পষ্ট কথা বলেন মাঝে মাঝে, চশমা পড়েন না, আমি নামটা মনে করতে পারছি না, যাই হোক, তো তিনি বলছিলেন যে বিএনপির যদি গন্ধ থাকে কারো সে তো চাকরি পায় না, বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কেউ বিএনপি করে সে যত মেধাবেই হোক তার চাকরি হবে না, উইচ ইজ ট্রু 100%, প্রমোশন হবে না। যদি দেখা যায় যে তার সঙ্গে এই বিএনপির কোনো নেতা বা কারো একটা আত্মীয়তা আছে, যোগসূত্র আছে, ওরা প্রমোশনই হবে না। আমার অনেক আত্মীয় স্বজন প্রমোশন হয় নাই, আমাকে এমনকি ঠাকুরগা বাড়ি বলেও হয় নাই। আমি আপনাদের সত্য কথা বলছি, একটা ভুল কথা বলছি না, এগুলো অভিজ্ঞতা থেকে বলছি।